হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সকলে ভালো আছো। সো আজকে আবার চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। সামনে যেহেতু জগদ্ধাত্রী পূজা, তার জন্য আজকে আমি জগদ্ধাত্রী দেবীর প্রতিমা বানানোর পার্ট ওয়ান ভিডিও নিয়ে চলে এসেছি। তো চলো আজ তোমাদেরকে দেখাবো জগদ্ধাত্রী দেবীর কাঠামো বানানো এবং সেই সাথে জগদ্ধাত্রী দেবীকে কালার করার ভিডিও। তো চলো আর বেশি কথা না বলে ভিডিওটিকে শুরু করা যাক। তো এখানে আমি কার্ডবোর্ডের উপরে মা জগদ্ধাত্রীর আগে মুখটাকে এঁকে নিয়েছি। এবার আমি একদম যে কার্টুনগুলো বলা চলে সে বা কার্ডবোর্ড, সেগুলোর মধ্যে মা জগদ্ধাত্রীর গায়ের যে কাঠামোগুলো সেগুলোকে আমি বানিয়ে নিচ্ছি। এবার এখানে আমি মা জগদ্ধাত্রীর যে কাঠামোগুলো সেগুলোকে কেটে নিয়েছি এবং গ্লুগান দিয়ে জুড়ে নিয়েছি। এখন আমি মা জগদ্ধাত্রীর গায়ে হোয়াইট কালার একটা কোট দিচ্ছি। আমি কিন্তু হোয়াইট কালারের কোট দিই না কখনো কোনো ঠাকুরে, একমাত্র সরস্বতী ঠাকুরটা যেহেতু সাদা কালার তার জন্য দিই, বাট এখানে দিচ্ছি। তার কারণ হচ্ছে কার্ডবোর্ডটা অনেক শক্ত এবং মোটা, যার ফলে রঙটা একদম উজ্জ্বল কালার আসবে না, এই জন্যই আমাকে দিতে হয়েছে হোয়াইট কালারের এই কোটটা। এরপরে আমি হলুদ কালার করে নিয়েছি এবং অরেঞ্জ দিয়ে শেডিং করে নিচ্ছি। তারপরে আমি রেড কালার দিয়েও শেডটা করে নেব। এখন আমি মুখের কালারটাকে করে নিচ্ছি। মুখও আমি একইভাবে হলুদ কালার করে নিচ্ছি।
এবার আমি রেড কালার দিয়ে শেডটাকে দিয়ে নিচ্ছি। একইভাবে সিংহেরও আমি হোয়াইট কালারটা করে নিয়েছি এবং মুখের এখানে আমি খয়েরি কালার করে নিয়েছি। তো সিংহের মুখের কালারটা করার পরে আমি গায়ের কালারটাও করে নেব। আমি এখানে খয়েরি কালার ইউজ করেছি, যেটা আমি মা দুর্গা সিংহের গায়ের কালারে ইউজ করেছিলাম। তবে আমি এখানে একটু ডার্ক কালার রেখেছি জগদ্ধাত্রী দেবীর ক্ষেত্রে। তো এবার আমি মা জগদ্ধাত্রীর বাহন সিংহের নিচে যে একটা অসুরের অহংকারের প্রতিরূপ, দেবতাদের অহংকারের প্রতিরূপ যে হাতিটা থাকে, সেই হাতির মাথাটাকে কালার করে নিচ্ছি।
সেই সাথে আমার এই ড্রয়িংটি আমার এই কাঠামো তৈরি করার কাজ কমপ্লিট। সো থ্যাংক ফর ওয়াচিং, আই হোপ তোমাদের কাছে ভিডিওটি ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক করতে ভুলবে না। সো